মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগতম। কেন হারিয়ে গিয়ে অন্য রূপে ফিরে আসে ধারাবাহিকের চরিত্ররা? একবার আধবার নয়, এমনটা ঘটে বারবার। বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলিতে এটি একটি ধারাবাহিক ট্রেন্ড, কিন্তু কেন? গল্পটা বেশ এগুচ্ছিল। নায়ক নায়িকার বিয়ে, শ্বশুরবাড়ি পর্বের নানান জটিলতা, ভাসুর ননদ বা দূর সম্পর্কের তুতু পিসিমাও উড়ে এসে জুড়ে বসা ভাঙছি ইত্যাদি। তারপর একদিন হঠাৎ অপঘাত অথবা চক্রান্ত, এবং প্রধান চরিত্র উদাও বেশ কয়েকদিনের জন্য, কখনো দিন সাথে, কখনো দিন ১৫, আবার কখনো মাস খানে। তারপরে গল্প কোন দিকে বাঁক নিতে পারে তা এতদিনে বাংলা টেলিভিশনের দর্শক জেনে গিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে মুখ্য চরিত্রের মৃত্যু হয় না, জলে ঝাঁপিয়ে দিক বা গুদাম ঘরে আগুন লাগুক, হয় সে প্লাস্টিক সার্জারি করে ফিরে আসে সম্পূর্ণ অন্য চেহারায়, উদাহরণ মিলন তিথি সিরিয়াল, নয়তো ছদ্মবেশ নিয়ে ফেরে, উদাহরণস্বরূপ কে আপন কে পর সিরিয়াল, অথবা সে মেকওভার করে অন্য পরিচয় নিয়ে আসে দর্শক এবং পরিবার সবাইকে কনফিউজ করতে, উদাহরণস্বরূপ রেশম জাতি সিরিয়াল। এই তিনটি ধারাবাহিক ছাড়াও আরো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সম্প্রতি জয়ী ধারাবাহিকেও এমনই একটি ট্রেন্ড দেখা গিয়েছে। আগুনে পুড়ে জয়ী মারা যায়নি, ফিরে এসেছে জেসিকা হয়ে। একটি দুটি নয় বা কোনো বিশেষ চ্যানেলের কোনো নির্দিষ্ট ধারাবাহিক নয়, এই ট্রেন্ড যেন সর্বজননী। তালিকার অবশ্যই বাদ পড়বে সাহিত্য ধর্মী, বায়োপিক ধর্মী, ফ্যান্টাসি এবং পৌরাণিক ধারাবাহিক গুলি, কারণ সেখানে গল্পে এমন জারিজুরি করার উপায় নেই। এখন প্রশ্ন হলো, এমন কাণ্ড কেন? ধারাবাহিকের টিআরপি অর্থাৎ ভিউয়ারশিপ ধরে রাখতে গল্পে নানা টুইস্ট আনতে হয়, নতুন নতুন ক্রাইসিস তৈরি করতে হয়। সেটা যারা গল্প চিত্রনাট্য লেখেন শুধু যে তারাই জানেন তা নয়, দর্শকও জানেন। কিন্তু টুইস্টের মানে এই, দেখে মনে হয় যেন বাংলার ঘরে ঘরে প্রতি ৬ মাসে এই ঘটনা ঘটে চলছে। মেগা সিরিয়াল নির্মাতারা কি একটু ভেবে দেখবেন, এই বিচিত্র ট্রেন্ড বাদ দিয়ে কি অন্যরকম টুইস্ট এন্ড টার্ন ভাবা যায় কিনা? এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।